কোথায় সে শাসক? সে তো বিধাতার সঙ্গে আপোষ করে কোশ্চেন করে ইসলাম কায়েম হয় না। আর এই জন্য এই ভাঙন চিত্র দেখে আপনারা ঘাবড়াবেন না। ডক্টর গালেব কোথা থেকে বেরিয়ে আসে নাই? ডক্টর গালেব মানুষকে জামাতকে বিভক্ত করে নাই, ওর জামাতকে গড়ার জন্য কাজ করেছে। আহলেদির জামাতকে তার নিজের আসল আকিদা বিশ্বাসে ফিরিয়ে দেওয়ার জন্য সারা জীবন চেষ্টা করে যাচ্ছে, বাতিলকে সরিয়ে হককে নিয়ে আসার জন্য। আহলেদের যে ঐতিহ্য যারা নষ্ট করেছে তাদের এখন সংশোধন হওয়া উচিত। কোন কাজ না পেয়ে তোমরা এখন ধরেছ কি ভাগা কোরবানি নিয়ে গোলমাল, মোনাজাত নিয়ে গোলমাল। আহলাদিস আন্দোলন বাংলাদেশের লোকেরা দলবদ্ধ মোনাজাত করে না, আর আমরা করি, কারণ এতে হানাফিও খুশি, সবাই খুশি, সবাই খুশি। জি সাহেব, এই ভোটাভুটি নিয়ে জান্নাত পাওয়া যায় না। আপনার সঙ্গে একজন থাকলে সে জান্নাত পাবে, লক্ষ লোক আপনাকে জান্নাতে নিতে পারবে না। যেহেতু আল্লাহ রাসূল এটা করেন না, তাই আমরা করি না। আপনি যা হালিয়েছেন আপনি ছেড়ে দেন, তাহলে ঐক্য হয়ে যাবে। ছোট ছোট বিষয় নিয়ে বড় করে দেখবেন না, দেখবেন কখন বাকিয়াম বাইনাহম। আমি আপনাকে আবার আয়াতটা মনে করে দিই, আল্লাহ পাক বলছেন মানুষের পরস্পরকে হিংসার কারণে বিভক্ত সৃষ্টি হয়েছে। আমাদের মধ্যে যেটা হচ্ছে আলেমদের মধ্যে অধিকাংশই পারস্পরিক হিংসার কারণেই হচ্ছে, তাদের মধ্যে হক মেনে নেওয়ার মতন উদারতা নাই। মুসলমান হবে সেই তার সামনে যখন হক আসবে সে গ্রহণ করে নেবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহি পরিষ্কার বলে দিয়েছেন যে দেখো সাহাবাদের জীবনী ছিল এই ইজা বালাগা ওয়াকাত তাওয়াতানা আন সাহাবাতে আন্নাহুম ইজা বালাগাহুমুল হাদিস আখাযু মিন গায়রি ইউলাহিযু শারদান। সাহাবে কেরামের থেকে অবিরত ধারায় বর্ণিত নীতি এটাই ছিল, যখন তাদের কাছে সহি হাদিস পৌঁছে যেত তারা সঙ্গে সঙ্গে সেটা মেনে নিতেন, কোন শর্ত দিতেন না। চার ইমাম বলেন আপনার